কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো এবং নারী শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় পুষ্টি দিবস। রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদদুয়ার প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিশু বিকাশ প্রকল্প অধিকর্তা সাজিবউদ্দিন মণ্ডল সহ সুসংহত শিশু বিকাশ প্রকল্পের কর্মীরা। এদিন বেশ কয়েকজন শিশু অন্নপ্রাশন এবং কয়েকজন গর্ভবতী মায়েদের স্বাদ ভক্ষণ করানো হয়। এর মধ্যে দিয়ে পুষ্টি বিষয়ক দিক থেকে সচেতন করা হয় সকলকে। পাশাপাশি স্বাস্থ্যবান শিশু শনাক্তকরণের উপর একটি প্রতিযোগিতা হয়। তিনজন স্বাস্থ্যবান শিশুকে চিহ্নিত করার পর তাদের পুরস্কৃত করা হয়। আমাদের সেপ্টেম্বর মাস জুড়ে যে পুষ্টি মাস পালন হচ্ছে, তাই আজ চতুর্থ শুক্রবার যেটা, সেটা হচ্ছে সুপুষ্টি দিবস। এবং সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো এবং আমাদের নারী শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে একটা প্রোগ্রাম রাখা হয়েছিল, যাতে করে পুষ্টি বিষয়ক সচেতনতা শিবির। কাদেরকে নিয়ে করছেন মূলত এই প্রোগ্রাম? এখানে মূলত আমরা প্রোগ্রামটা করেছি বাচ্চা এবং গর্ভবতী এবং প্রসূতি মাদের নিয়ে। বাচ্চাদের অন্নপ্রাশন দিবস পালন হলো এবং প্রসূতি মা, গর্ভবতী যে মা, তাদেরকে স্বাদভক্ষণ উৎসব এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চা রাষ্ট্রীয় পুষ্টি দিবস হয়েছে। আর আমার ছেলে অন্নপ্রাশন হয়েছে, এখানে স্যাররা করছে। মানে ও আজকে কি ওর সত্যিকারে অন্নপ্রাশনের দিন? হ্যাঁ, বলছি অন্নপ্রাশন বাড়িতে না করে এখানে করলেন? বাড়িতে একবার হয়েছে, এখানে সরকার করেছে, তাই আনন্দ করে সবাই মিলে আবার করলাম। কেমন লাগলো? কি কি অন্নপ্রাশনে খাওয়ালো, ওকে প্রাইজ দিল, গিফট দিল। ব্রেকিং নিউজ, আজকের বড় খবর চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে। খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেইন। একমাত্র খোসলা ইলেকট্রনিক্সে পাবেন সেরা কাস্টমার সার্ভিস, সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে। আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।